হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে ভিটি কে বলে সিনেমাটা নিয়ে। এটা পার্ট ওয়ান যেটা রিলিজ করে গেছে কলকাতায়, একটাই মাত্র সিনেমা হলে এটা এসছে, মিরাজ সিনেমাসে। এবং কালকে আমি দেখলাম এই ছবিটা। তো কালকে যেহেতু দেখে, এটা প্রায় 3 ঘন্টার ছবি, তো এটা দেখে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো, তাই জন্য তখন ভিডিও বানানো পসিবল ছিল না। এবং কালকে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও এমনিতেই এসেছিলো, তাই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। গৌতম বাসুদেব মেননের সিনেমা, এটা একটা গ্যাংস্টার ড্রামার মধ্যে পড়ছে। এবং এসটিআর রয়েছে, সিম্বু রয়েছে লিড চরিত্রে। সিম্বু আর গৌতম বাসুদেব মেনন এর আগে একটা ছবি করেছিল ভিটিভি বলে, যাতে তৃষা কৃষ্ণের হিরোইন ছিল, যেটাতে খুব গানে একটা পপুলার হচ্ছে হোসানা। তো ওই ছবিটা যারা দেখেননি অরিজিনাল তামিলটা, যারা এক দিবানা থা হিন্দি রিমেকটা দেখেছেন, তাদেরকে বললো তামিল ফিল্মটা দেখুন, ওটা খুব ভালো ওদের কম্বিনেশন ছিল। ওই সিনেমাটাতে যেভাবে রোম্যান্সটাকে দেখিয়েছিল, মানে গৌতম বাসুদেব মেনন রোম্যান্স খুব ভালো দেখা, সেটা রেনায় তেরে দিলবে বা তার অরিজিনাল যেটা মিন্নালে, সেগুলোতে আপনারা দেখতে পাবেন। কিন্তু এই ছবিটাতে আমি দেখলাম যে গৌতম বাসুদেব মেনন ইন্টেনশনালি চেষ্টা করেছে যে সে যা যা করে, তার ছবিতে ভয়েস ওভার থাকে বা তার ছবির যে স্টাইলাইজেশন, যে ট্রিটমেন্ট, সেগুলো থেকে সে পুরো দূরে সরে আসতে চেয়েছে। এবং সেটা করতে গিয়ে এই সিনেমার মধ্যে যে লাভ ট্র্যাকটা রয়েছে, সেটা কিন্তু গৌতম বাসুদেব মেনন যে ধরনের লাভ, মানে রোম্যান্টিক ট্র্যাক আমাদেরকে দেখিয়ে এসেছেন, তার তুলনায় অনেকটাই দুর্বল। এবং সেটাই একমাত্র এই সিনেমার উইকেস্ট পয়েন্ট, যে লাভ স্টোরিটা অনেকটা দুর্বল, সেটা অতটা অথেন্টিক মনে হয় না, সেটা অভিনেত্রী ও মানে অভিনেতা অভিনেত্রীর মধ্যে কেমিস্ট্রিটা সেভাবে ফুটে ওঠে না। সো এইটাই একমাত্র আমার উইক লেগেছে। আগে আমি উইক দিকটা বলে নিলাম, তার কারণ হচ্ছে বাকি সব কিছু আমার খুব পজিটিভ লেগেছে। তো জেনারেলি দেখুন গ্যাংস্টার ড্রামাতে কী হয় যে একটা ধরুন একটা গরিব ছেলে একটা কোনো গ্রামে থাকে, সেখান থেকে সে শহরে এলো, তারপরে সেখানে সে ধীরে 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 ক্রাইম ওয়ার্ল্ডে ইনভলভ হয়ে যাচ্ছে, সেখান থেকে সে বড় একজন গ্যাংস্টার হয়ে উঠছে। এই এই ধরনের গল্প তো আমরা বহুবার দেখেছি। ইভেন তামিল সিনেমার ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক ফিল্ম নায়াকান, যেটা হচ্ছে মানিরত্নম কমলাসেনের কম্বিনেশন, তারও এটাই গল্প আপনি যদি বলতে পারেন। কিন্তু তাহলে ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটার কী অন্য জিনিস মানে আমাদেরকে দেখাচ্ছে? তো সেই জিনিসটা হচ্ছে যে এই যে প্রসেসটা, এই যে জার্নিটা, এটাকে খুব ডিটেলড ওয়েতে এবং ধীরে ধীরে স্লো বার্নের একদম দেখাচ্ছে। এবং একটা যে ইন্টারনাল কনফ্লিক্টে চলতে থাকে, যে একটা মানুষ সবসময় একটা সুযোগ পায় যে এইটা থেকে সে বেরিয়ে যেতে যায় মানে পারে, কিন্তু সে বেরোয় না, এই যে চয়েসটা, এই জিনিসটাকে দুর্দান্তভাবে দেখিয়েছে। তো মানে এর সেম স্টোরি, রুটিন স্টোরি, বাট এক্সিকিউশন এবং স্ক্রিন প্লে লেভেলে এমন কিছু করেছে। মানে ধরুন, মানে আমরা প্রথমে কি দেখি যে একটা ঘটনা ঘটলো, যেমন নায়কেরই ধরে নিই যে কমল হাসানের বাবাকে পুলিশ মেরে দিয়েছিল, তাই কমল হাসান ওই পুলিশটাকে মারে, তারপরে ও বম্বে পালিয়ে চলে আসে। তারপরে আমরা দেখি যে ওখানে কিছু অত্যাচার হয়, তারপরে ও মানে ইয়াং কমল হাসানকে আমরা দেখতে পাই, তারপরে ও লড়ছে। এরমভাবে দেখছি, স্টেজেস অফ লাইফ দেখছি, মানে হাইলাইট টু হাইলাইট মুভ করছে স্ক্রিন প্লেটা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসটিআর যখন গ্রামে রয়েছে, একদম ইয়াং ছেলে, একটু এসটিআর নিজের যে এজ তার থেকে অনেক কম প্লে করছে, 18-19 বছরের ছেলে, সেখানে যে ফিজিক্যাল ট্রান্সফরমেশনটা করছে সেটা দেখবার মতো। এবার সেখানে তার বাড়ি জ্বলে যাচ্ছে, টাকা পয়সার অভাব, এবং সেখান থেকে সে যে বম্বে যাচ্ছে, তার মাঝে একটা জার্নি রয়েছে। সে তার আগে বহু চেষ্টা করছে, এ করছে অনেকগুলো, তারপরে বম্বেতে যাচ্ছে, বম্বেতে যাওয়ার পরে সে একটা জায়গায় পৌঁছেছে, সে কিন্তু রাতারাতি গ্যাংস্টার হয়ে যাচ্ছে না, সেখানেও তার একটা লাইফ প্রসেস আছে। সে প্রথমে একটা পরোটা শপে কাজ করছে, এ করছে, সেই জিনিসগুলোকে ডিটেলে ধীরে 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 দেখিয়েছে, তাতে না আমাদের ইন্টারেস্টিং লাগছে। এবং এখানে অনেক কিছু ফিলোসফিক্যাল জিনিসপত্রও রয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম যেরকম সিম্বুর ক্যারেক্টারটা আছে, তার একটা প্যারালাল ক্যারেক্টার আছে যে আবার অপোজিট মালায়ালি গ্যাংটার জন্য কাজ করে। তো সেও একই দিনে আর কি সিম্বুর সাথে এসেছিলো, কিন্তু তার আর কি অন্য একটা ফেট ডিসাইড করেছে। তো এই ব্যাপারগুলোকে এত সুন্দরভাবে একটা প্যারালালস ক্রিয়েট করেছে দেখবার মতো। সো রাইটিংটা খুব ভালো, খুব ডিটেল, তার সাথে ডেফিনেটলি সিম্বুর পারফরমেন্স খুবই ভালো হয়েছে, দুর্দান্ত। এবং ওর ক্যারেক্টারটাকে এমনভাবে দেখিয়েছে যে ও ইনিশিয়ালি যেহেতু এসছে, ও তো একটা ক্রাইম ওয়ার্ল্ড থেকে বিলং করে না, সেখানে তো জন্মায়নি ওরকম ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে, হি ইজ আউটসাইডার হু ইজ কামিং অ্যান্ড গ্র্যাজুয়ালি হি ইজ অ্যাডপ্টিং ইন টু দ্যাট। তো এই যে প্রসেসটা, তার মধ্যে ওর বডির মধ্যে ওর বডি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে। আপনি যখন সিনেমাটা দেখবেন, দেখবেন ওর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিছু ভাইলেন্স করার আগে, এ করার আগে, সেটা ধীরে 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 উইথ টাইম সেটাও চেঞ্জ হচ্ছে, বা হাঁটা চলা, কথা বলা, সব কিছুর মধ্যে ম্যানারিজমের মধ্যে। সেই জিনিসটা সিম্বু খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। আর এছাড়া সিনেমার টেকনিক্যালিটি খুব ভালো। এখানে মেনলি অ্যাকশন সিকোয়েন্সেসগুলো স্টাইলাইজভাবে করা হয়নি, সিম্বু যেগুলোতে রয়েছে। জেনারেলি আমরা তামিল সিনেমাতে কী দেখি যে হিরোকে খুব স্টাইলাইজেশনভাবে প্রেজেন্ট করা হয়, স্লিক এডিটিং হয়, এখানে কিন্তু নয়। এখানে রিয়েল টাইমে ইভেন ক্যামেরা আর কি ব্লার হয়ে যাচ্ছে, একদম রিয়েল টাইমে লং টেক সিকোয়েন্সেস আমরা দেখতে পাচ্ছি। ইভেন স্টাইলাইজড ফাইট পেয়েছে কি একটা একজন কন্ট্রাক্ট কিলার, সে পেয়েছে। তো এখানে হিরোকে সেই জায়গাটা দেওয়া হয়নি। তার সাথে ডেফিনেটলি এ আর রহমানের যে মানে মিউজিক আমরা দেখেছি, সেটা এ আর রহমান হচ্ছে এখানকার আর কি অফ স্ক্রিন হিরো বলা যেতে পারে। সে যে বিজিএমটা দিয়েছে, না 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 না, এরম একটা ক্রিসেন্ডো হয় মাঝে মাঝে, ওই জায়গার বিজিএমটা অসাধারণ। ওটা মানে জাস্ট আমি কালকে সিনেমাটা দেখে বেরিয়েছি, আমি ওটা মোবাইলে নিয়ে নিয়েছি, আমি ওটা বারবার বারবার শুনছিলাম ওই মিউজিকটা, মানে ওটা দুর্দান্ত। ওটা একদম ঠিক ঠিক স্ক্রিন প্লে মানে একদম পারফেক্ট জায়গায় জায়গায় ইউজ করেছে গৌতম বাসুদেব মেনন।
সো ইটস আ রিলি রিলি গুড ফিল্ম। এবং লাস্টে নায়কানের সাথে আবার একটা রেফারেন্সও রেখেছে, সেটা আরও খুব ভালো একটা এক্সাইটমেন্ট দেয় যারা নায়কান দেখেছেন এবং নায়কানের ফ্যান। এবং তার সাথে সাথে লাস্টে আবার হিরোইক জায়গাও রেখেছে, এরকম নয় যে দেখুন তামিল সিনেমাতে তো সব কিছুই মেইন স্ট্রিম, ওদের ওখানে কিছুই এরকম নয় যে পুরোপুরি আর্ট হাউস। এই সিনেমার ফার্স্ট হাফের দিকটা ধীরে 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 বিল্ড করেছে, বাট সেকেন্ড হাফে এসে কিন্তু অনেক কিছু এরকমও রেখেছে যেগুলো কমার্শিয়াল ইন নেচার। লাস্টের যে একদম ডায়লগ বাজি ইত্যাদি রয়েছে সেগুলো আর কি ফ্যান প্লিজিং মোমেন্ট, তো সেইগুলো হাই পয়েন্টসও রয়েছে। ইন্টারভেল পয়েন্টটা খুব ভালো, একটা ব্যাং অন ইন্টারভেল পয়েন্ট রয়েছে, তার আগে বিল্ড আপ করে 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 এসে একদম মানে ইন্টারভেল পয়েন্টটা হচ্ছে একদম পুরো হিচককের বম থিওরির মতো, মানে একসাথে সাডেনলি এক্সপ্লোড করছে, তখন আপনার মানে পুরো দারুণ আর কি লাগছে। সো আই রিয়েলি লাইক দ্য ফিল্ম। আমার মনে হয় গৌতম বাসুদেব মেননের একটা কাম ব্যাক হলো, এবং সিম্বু তো মানাডুও ভালো করেছিল, তারপরে এটাও একটা আগেন খুবই ভালো সিনেমা হয়েছে। আই রিয়েলি লাইক ইট। তো যাদের সুযোগ আছে দেখুন, নাহলে পরে ওটিটিতে আসলে ডেফিনেটলি ওয়াচ দিস ফিল্ম, দিস উইল ব্লো ইউর মাইন্ড। অ্যান্ড এই ছবিটা তামিল বক্স অফিসে খুব ভালো চলছে, এবং এটা আমার মনে হয় তামিলনাড়ুর বাইরে অন্য কোথাও বানানোও পসিবল না, এটা কোথাও রিমেকেবলও নয়। যদি কেউ রিমেক করে হিন্দিতে বা অন্য, আমার মনে হয় সেটা করাটা খুব বোকামি হবে, ইটস মানে, এবং এটা ভালো বিজনেস করছে, তো আই থিঙ্ক যে ওরা পার্ট টুও বানাবে, এবং পার্ট টুটা দরকার, এবং সেটা আরও বেশি হিরোইক হবে, আরও বেশি স্টাইলাইজ গ্যাংস্টার ড্রামা হবে। এবং যারা আর কি KGF এর মতো এক্সপিরিয়েন্স করতে চায় তাদের জন্য এই ছবিটা একেবারেই নয়, ইটস মোর অফ আ ইন্টারনালাইজ জার্নি, অ্যাট দ্য সেম টাইম এক্সটার্নালাইজ জার্নিও, দুটোর আর কি কম্বিনেশন একটা খুব সুন্দর ছবি। সো ডেফিনেটলি যারা আর কেউ দেখেছেন তো জানান কমেন্ট সেকশনে তার কেমন লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।